নমস্কার, কেমন আছেন সবাই? শম্পা সোয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সানডে এখন বাজে সকাল 8:30। আর আজকে সানডে বুঝতেই পারছেন, আর সবাই একটু দেরিতে ওঠে। আর স্যাটারডে রাতটা একটু পেলে সবাই অপেক্ষায় থাকে, ওই দিনের রাতটাতে খুব ভালো করে ঘুমোবে, সারা সপ্তাহের তো তাড়া থাকে তাই। আর এখানে আমি সবজিগুলো গোছাতে বসেছি, আপনারা ভাবছেন সকালে কেন সবজি নিয়ে বসেছি, কারণ কি বলুন তো, কাল হাজবেন্ড ওই অফিস থেকে ফেরার সময় সবজি আনলো, অনেক সবজি এনেছিল। তারপরে ওই রাতে খাওয়া দাওয়া সেরে একটু টিভি দেখা, মেয়ের সঙ্গে একটু টাইম কাটানো, এই সব করতে গিয়ে সবজিগুলো আর গোছানো হয় না, এই জন্য পড়েছিল। এই সকালে উঠেই সবজিগুলো গোছাচ্ছি। এই ঝিঙেগুলো দেখলেন, এত বড়, ফ্রিজে রাখা যাচ্ছে না, আমি তাই জন্য না ভেঙে রাখলাম, 2 চাখরেরও বেশি জানেন। আর এই ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছে, রাখার একদম জায়গা নেই। এর বাবা এত সবজি খেতে ভালোবাসে, এই সারা সপ্তাহের সবজি নিয়ে এসে চলে এসেছে, এবারে ফ্রিজে রাখতে পারবো না আমি। এবারে যদি বলতে যাই যে এত সবজি এনেছো রাখার জায়গা নেই, তখন বলবে 2-3টে রান্না করে ফেলো এক এক দিনে, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমার বাড়ির কাহিনী। আর এইদিকে দেখুন, পেঁয়াজ আর আলু নিয়ে এসেছে, অনেকটাই নিয়ে চলে এসেছে। এবার পেঁয়াজের দামটা বাড়া জানেন, 40 টাকা করে কেজি নিল, এখানে প্রায় 15-20 টাকা এরম করে পেঁয়াজ পাওয়া যেত। আর এই যে 3 রকম শাকও নিয়ে এসেছে, এই পুদিনা আর পালং শাক, নোটে শাক, এই যে সেগুলো বেছে নিই, বেছে তাড়াতাড়ি করে আবার ঘরটা ঝাড়ু লাগাবো। এই যে শাকগুলো ওখানে বেছেছি, এদিকে দেখছি বাইরে কোনো আওয়াজ হচ্ছে, সেই জন্য উঠে এসে বাইরের দিকে তাকালাম, দেখি আমাদের যে বাড়ির যে পাশের যে প্লেসটা পড়েছিল জায়গাটা, সেখানটায় নাকি লোক কাজ করছে। এইটা না, এই বাড়িতে যখন ভাড়াটা নিলাম, যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে একদমই রোদ লাগতো না জানেন, এত সর্দি হাঁচি কফ হতো, যেই দেখেছি পূর্ব দিক থেকে পুরো রোদটা বাড়িতে আসছে, সঙ্গে সঙ্গে ওই ঘরের মালিককে না অ্যাডভান্স দিয়ে বুকিং করে দিয়েছিলাম, কারণ রোদটা আসছে, সে বাড়ির রোদের জন্য এত সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে, আমরা একটু ঠান্ডার ধাত আছে সবার, মেয়েটাও খুব ভুগছিল সেই জন্য। কি আর করা যাবে, যাদের জায়গা তারা তো ঘর বানাবে। যাই হোক, যতদিন না বাড়িটা হচ্ছে সেই দিনগুলো অন্তত রোদ পাওয়া যাবে। চলুন, ব্রেকফাস্টের টাইম হয়েছে, ওরা আবার বসে আছে, এখন 10:30 হয়ে গেছে জানেন। এই যে আজকে একটু ঘুগনি বানিয়েছি, শসা আর মুড়ি আজকে ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে আবার বিকেলে না শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে, মেয়ের জন্মদিন আসছে শুক্রবার, তাই ভাবলাম এই সানডে ছাড়া তো টাইম হবে না, সেই জন্য আজকে ওই বাদ্যের শপিংটা সেরে নেব, তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। চলুন, জল খাবারটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর ওর বাবা চিকেন নিয়ে এসেছে, মেয়ে বললো আজকে সানডে আছে চিকেন খাবো, তাই একটু দেশি চিকেন নিয়ে এলো, ওই 1 কেজির মতো, ওটাকে একটু দই দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি। একটু তো সময় লাগবে, হাফ অ্যান আওয়ার তো লাগবে, তখনই রান্নাটা বসাবো, তার মাঝখানেই ওই মেয়ের মাথায় একটু তেল মালিশ করে দিচ্ছি। সানডে হলে একটু তেল আমি মাখানোর চেষ্টা করি মেয়ের মাথাতে, কি বলুন তো, সারা সপ্তাহে তো হয় না, প্রায় সারা সপ্তাহ মাথাই ধুতে মানে পারে না, কারণ বলুন তো এখানে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তো সকালে যদি চুলটা বেঁধে যেতে হয় আর চুলটা ভেজালে খুব মুশকিল, ওর একটু ঠান্ডার ধাত আছে, আপনারা তো জানেনই তেলটা যদি মাথায় মাখা হয় তাতে কিন্তু খুব স্ট্রেস ফ্রি হয়, যদি টেনশান থাকে সেগুলো থেকেও রিলিফ পাওয়া যায়, আর ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাতে হেয়ারের ফলটা কমে যাবে, মানে চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ ভালো হবে। আবার কি, এই যে তেলটা যদি ম্যাসাজ করা হয়, যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেটাও চলে যাবে। অ্যাকচুয়ালি ড্যান্ড্রফটা কেন হয় বলুন তো, যদি স্ক্যাল্পটা আপনার ড্রাই হয়ে যায় তার জন্য কিন্তু ড্যান্ড্রফ হওয়ার চান্সটা বেড়ে যায়। যদি সবসময় নিয়মিত তেলটা কিন্তু রাখবেন না, তেলটা মেখে বাইরে যাওয়ার দরকার নেই, এই যে মাখাচ্ছি আমি তেলটা, তেলটা লাগিয়ে ওই 1 ঘন্টা পরে ও শ্যাম্পু করিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখুন, মেয়ের তেল লাগানো হয়ে গেছে, এদিকে ওর বাবা হঠাৎ দেখতে পেয়ে গেছে ওর মেয়ের মাথায় তেল মাখাচ্ছে, সে ওই জন্য ওর বাবাও বললো আমার মাথাতে একটু তেল ম্যাসাজ করে দাও, আমি মাঝে মাঝেই করে দিই, আর চলুন ওর মাথাতেও একটু তেল মাখিয়ে দিই। এখন প্রায় 12:30 হয়ে গেছে, রান্না এখনও বসেনি জানেন, আমি এমনি তাড়াহুড়ো করছি, জামা কাপড় ডুবিয়েছি, ধোবো,
চলুন তেলটা মাখিয়ে দিই। আর জানেন, এই যে তেলটা যদি মাথায় লাগান তাতে কিন্তু অনেক কনসেন্ট্রেশনও বাড়ে, জানেন, যে কোনো কাজে ডিসিশান নিতে সুবিধে হয়, ঘুম ভালো হয়, যাদের ঘুমের প্রবলেম আছে তাদের কিন্তু ঘুম ভালো হবে, করে দেখবেন অবশ্যই উপকার পাবেন। যদি আমরা একটা দিন সপ্তাহে একটু সময় বের করে মাথায় হেয়ার অয়েলটা ম্যাসাজ করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা করে নিতে পারি, যেমন চুল পড়া, তারপর ড্যান্ড্রফ আর ট্রেস রিলিফ। আর দেখুন, এর জন্য ট্রিটমেন্টের কোনো দরকার হয় না, কিন্তু দেখেছি আমি যখন চাকরি করতাম তখন দেখতাম অনেকেই কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করাতে আসতো। চলুন, গল্প করতে করতে ওর মাথায় তেলটাও ম্যাসাজ করা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এই যে পেঁয়াজ কাটছি, আজকে একটু বিরিয়ানির মতো বানাবো। সকালে ওই পুদিনা পাতাটা দেখে আমি ভাবলাম একটু বিরিয়ানি করি, বিরিয়ানিতে পুদিনা পাতা দিলে খুব টেস্টটা ভালো হয়, জানেন। আর এদিকে আমার দেরি হয়েছে দেখে ওর বাবা, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ওই মেলে দিচ্ছে, ও করে দেয়। ওই মাথায় একটু তেল মাখিয়ে দিয়েছি, আমার দেরি হয়েছে দেখেছে, তাই ও জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি, এখন প্রায় দুপুর একটা বেজে গেছে, জানেন। তাড়াতাড়ি করে চলুন রান্নাটা সেরে নিই, এখানে একটু বেরেস্তা ভাজছি ওই বিরিয়ানি বানাবো বলে। এই যে রান্না হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে দুপুর দুটো। এই যে বিরিয়ানি বানিয়েছি আর একটু রায়তা বানিয়েছি, শসা গাজর দিয়ে টক দই দিয়ে রায়তা বানিয়েছি। বিরিয়ানি মানে দম বিরিয়ানি বানাইনি, ওই প্রেশার কুকারে দিয়েছি, জানেন তো। চিকেনটাকে একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, চলুন খেয়ে নিই। চলুন, মার্কেটে যাব বলে বেরিয়ে পড়েছি। ওই সকালে বলেছিলাম না, মেয়ের বার্থডের কেনাকাটা আছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই তিনজনে বেরিয়েছি। চলুন শপিংটা করে আসি, সানডে তো আর সময় পাবো না, এই সপ্তাহের মাঝখানে ওর জন্মদিনটা পড়েছে, ওর বাবার আবার অফিস আছে, মেয়ের স্কুল আছে, আর সেই জন্য ভাবলাম আজকেই শপিংটা সেরে নেব। চলুন কথা বলতে বলতে যাওয়া যাক। শপিং বলতে আমরা তেমন কিছু বড় ধরনের কিছু করছি না, ওই বাড়িতে, এই যে বাড়িতে ভাড়ায় থাকি এখানেই যারা আছে ওনাদেরকে একটু ডাকবো, আর ওই স্কুলে, জানেন এখানে আবার স্কুলের কালচার আছে, যদি কারোর জন্মদিন হয় তারা আবার গিফট দেয়, জানেন, চকলেট হোক, পেন হোক, যে কোনো ছোটোখাটো সব দেয়। সেই জন্য আমার মেয়েকেও ওই প্রত্যেক বছর একটু কিনে দিই, সেইগুলোই একটু শপিংয়ে যেতে হবে, আর ওই জন্যই লিস্টটা একটু বড়। আর ওই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ওটা মেট্রো লাইন যাচ্ছে, আমরা যখন আসি দু বছর আগে তখন ওই রাস্তাটা ছিল না, জানেন, ওই মেট্রো লাইনটা তখন মারাথাড়িতে সবে কনস্ট্রাকশন হচ্ছিল। ওই এখন রামমূর্তিনগর এসে গেছে, রামমূর্তিনগর থেকে এয়ারপোর্ট রুট পর্যন্ত, মানে এয়ারপোর্ট পর্যন্ত ওটা যাবে মেট্রো লাইনটা। আর এই যে কথা বলতে বলতে এই যে পেছনে দেখছি মেয়ে হচ্ছে বাইরের দিকে দেখছে, আর ওই দুটো পুতুলকে আজকে নিয়ে এসেছে, ওই পুতুলগুলোকে বসিয়েছে, ওরাও বাইরের দিকে দেখছে আর ও বাইরের দিকে ওই গাড়ি ঘোড়া দেখছে। হ্যাঁ চলুন, বলতে বলতে মার্কেটের কাছেই চলে এসেছি, আমরা ওই ডিমার্টে যাচ্ছি, যেখানটা ওই সব সময় শপিংয়ে করতে আসি, সেই শপিং মলটাতেই যাচ্ছি। আর এখানে দেখছি আজকে অনেক দোকান বসেছে, কাপড় দোকান, জামা দোকান, তারপরে আজকে সবজি দোকানও অনেকগুলো এসেছে, সবজি দোকান একটা থাকে, অনেক শাক দোকানও এসেছে, ফল দোকান দেখলাম, যাওয়ার সময় কিছু কেনাকাটা করে নেব ফল। আর এই যে ডিমার্টে চলে এসেছি, আজকে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, এই দেখুন, মানে ভেতরে যেতেই পারছি না। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই যে মেয়ে আর ওর বাবা হচ্ছে গাড়ি পার্কিং করতে গেছে, আমি এই ট্রলিটা নিয়ে, এই যে ওই মেয়ে আবার এসে ট্রলিটা নিয়ে নিল, চলুন ভেতরে চলে এসেছি। এই যে এখানে দেখছি এগুলোর খুব ছাড় চলছে, ডার্ক ফ্যান্টাসি বলে একটা ওই চকলেট বিস্কিট টাইপের পাওয়া যায়, তো এগুলো বাচ্চারা খুব পছন্দ করে, তাই ভাবলাম এগুলো নিলে খারাপ মন্দ হবে না, বাচ্চারা খুব পছন্দ করে, তো সবাই তো ছোটো, সেই জন্য এই প্যাকেটগুলো এই একটা প্যাকেটের সঙ্গে একটা ফ্রি দিচ্ছে, একটা প্যাকেটেরই দাম 350 টাকা, আর এখন হচ্ছে অফার চলছে একটার সঙ্গে একটা ফ্রি, তাই ভাবলাম দুটো প্যাকেট নিয়ে নিই, তাহলে ভালো হবে, ওর বন্ধুরাও খুশি হবে। আর এদিকে ওই বাড়িতে যাদের নেমন্তন্ন করব, কোল্ড ড্রিঙ্কস দরকার, দেখলাম মাজাগুলো সুবিধে দিচ্ছে, 10টা প্যাকেট আছে, 80 টাকা নিচ্ছে, কম হয়ে যাবে, আর বেকার বোতল নেবো কেন, একটা একটা করে ওই মাজাই ধরিয়ে দেবো, সেই জন্য ওটারও 2 প্যাকেট নিলাম। আর এই যে
বেলুনও একটু নিয়ে নিচ্ছি, জন্মদিনে বেলুন ছাড়া কি আর হয়, সেই জন্য একটু বেলুনও নিয়ে নিচ্ছি। এখানে প্রায় তো সব কিছুরই একটু ছাড় পাওয়া যায়, সেই জন্য এখান থেকেই চেষ্টা করছি সব কিছু শপিং করে নেওয়ার। এই যে বেলুনও এক প্যাকেট নিয়েছি, আর এইদিকে দেখছি যে এই যে হ্যাপি বার্থডে বলে লেখা আজকাল যে বেরিয়েছে না বেশ নিউ স্টাইলের, সেইগুলো এই একটু কম দাম দিচ্ছে, 139 টাকা নেবে, দাম একটু বেশি কিন্তু এখানে বলে কম দাম নিচ্ছে, তাই জন্য এই 139 টাকা ওই ব্লু কালারেরটা একটা নিচ্ছে। ব্লু কালারটা ভালো লাগছে বলুন, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। চলুন ওপরের দিকে যাচ্ছি লিফটে করে, নিচে গ্রসারির জিনিস আছে আর ওপরে জামা কাপড় পাওয়া যায়। এই মেয়ের জন্য জামা প্যান্ট নেব, জন্মদিন আছে বলে নতুন জামা প্যান্ট তো নিতে হবে, তাই জন্য এখানে এলাম। আর কিছু বাড়িরও জিনিস কিনেছি। আর এই দেখুন আজকে এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে জানেন। আর এই জামাগুলো দেখুন, বড়দের ছোটদের তারপরে ছেলেদের মেয়েদের সব ধরনের এই শপিং মলটাতে জামা কাপড় পাওয়া যায় জানেন। চলুন মেয়ের জামা দেখা যাক, আর অনেক স্টক আছে দেখছি, খুব সুন্দর সুন্দর কালেকশনও আছে। চলুন দেখি কোনটা হয়, একটু দেখে নিতে হবে আবার সাইজটা। ওদিকে মেয়ের জন্য জামা প্যান্ট নিয়ে নিয়েছি, আর এদিকে জুতো নেবো বলে এই যে দেখছেন জুতো দেখছি, একটা পায়ে একটু ছোট হচ্ছে আবার একটা জুতো পায়ে বড় হচ্ছে জানেন, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। ও ক্লান্ত হয়ে এই বসে পড়েছে, এক এক করে ট্রাই করছে যে কোন জুতোটা হচ্ছে, একটা একটু ছোট হচ্ছে একটা একটু বড় হচ্ছে জানেন, মাঝামাঝি পা, কী সমস্যায় পড়েছি। আর ওর বাবা এদিকে খুঁজে খুঁজে একটা একটা সাইজের জুতো বের করে দিচ্ছে, এই লাস্ট পর্যন্ত এই দুটো জুতো পেয়েছি, দুটো নিয়েছি, আর এই যে জামা আর প্যান্ট নিয়েছি। আমরা এখন লাইন দিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য, একটু দেখে নিই সাইজটা ঠিক হবে কি না। তারপরে যখন ট্রায়াল করতে যাব দাঁড়িয়েছি, জিজ্ঞাসা করলাম ওই রাবারের কিছু না ট্রায়াল করতে দিচ্ছে না, যদি কিছু প্রবলেম হয় ওই এক সপ্তাহের মধ্যে আবার রিটার্ন করা যাবে, তখনই আসবো। তাই আবার এই দিকে শপে চলে এলাম, এই দিকে দেখছি ওই বাচ্চাদের রিটার্ন গিফট দিতে হবে, বাড়িতে যাদের ডাকবো তাদেরকে রিটার্ন গিফট দিতে হবে, সেই জন্য ওই বাচ্চাদের জন্য এই একটা পেন্সিল বক্স দেখছি নতুন এসেছে বেশ সুন্দর দেখতে, তাই এগুলোই মেয়ের পছন্দ হলো, মেয়ে তাই ওগুলোই নিল তার বান্ধবীদের জন্য গিফট দেওয়ার জন্য। চলুন আমিও ওদিকে যাই, আমারও রিটার্ন গিফট দিতে হবে যারা আসবে ফ্যামিলি তাদেরকে, তা দেখে নিই একটু। চলুন মার্কেটিং হয়ে গেছে, এবারে বিল প্রসেস চালু হয়েছে, বিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আমরাও গাড়ির কাছে চলে এসেছি, গাড়ির ডিকিটা খুলে ওই সব রেখে দিচ্ছি। আর এই যে প্লাস্টিকের যে দেখছেন ওই এটাই হচ্ছে রিটার্ন গিফট দেবো বলে আমি নিয়েছি, আর মেয়ে তো সেই প্লাস্টিকের পেন্সিল বক্সগুলো নিয়েছে ওর বন্ধুদের দেবে বলে। চলুন প্যাকিং করে গাড়িতে রেখে দিয়ে খুব খিদে পাচ্ছিলো জানেন, ওই জন্য হোটেলে এসেছি, রাতে ডিনারটা সেরে নেবো, এখন প্রায় 8:30 বেজে গিয়েছে। এই যে দেখুন থালিটা দেখুন, এখানের এই থালি সিস্টেম খাওয়া, এটা ওর বাবা অর্ডার করেছে ওর বাবা খাবে বলে, আর আমি আমার ধোসা পছন্দ হয় বলে এই মশলা ধোসা অর্ডার করেছি, আর মেয়ে আবার বলল আমি হচ্ছে বাটার পনির খাবো আর নান খাবো, তার জন্য নান আর বাটার পনির অর্ডার করা হয়েছে। চলুন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে সবার, এত শপিং করে সব ক্লান্ত হয়ে গেছে জানেন। খাবারগুলো খুব টেস্টি হয়েছে জানেন, ধোসাটা আজকে ভালোই লাগছে মশলা ধোসাটা, আর থালিতে যে সবজিগুলো আছে ওগুলো খুব টেস্টি, ওখানে মিক্স রাইস আছে, রুটি আছে, কার্ড রাইস দিয়েছে, আবার একটা পায়েস দিয়েছে বিনস গাজর আর কর্ন দিয়ে। চলুন খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।